ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের আগে একাত্তরের স্মৃতিচারণা হাসিনার। বৈঠকের পরে তিস্তা জট কাটবে বলেও আশা প্রকাশ করেন তিনি। একাত্তর সালে ভারতবর্ষ তথা গোটা ভারতবাসী যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিল, যেভাবে সহযোগিতা করেছিল, তার জন্যে আমি সকল ভারতবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি, গোটা বাংলাদেশের তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের আগে এদিন এমনই মন্তব্য করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের আগে সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলার পাশাপাশি এদিন হিন্দিতেও বক্তব্য রাখেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ভারতের সাথে আমাদের ভালো সম্পর্ক, সহযোগিতার সম্পর্ক। আমি বিশ্বাস করি বন্ধুত্বের মাধ্যমে সব জয় করা যায়, সমস্যার সমাধান করা যায়। যে আমার তরফ থেকে আমি ভারতবাসীকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি, আর সেই সাথে সাথে একাত্তর সালে ভারতবাসী যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিল এবং সব ক্ষেত্রে আমরা তাদের সহযোগিতা পেয়েছি, সেজন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রসঙ্গত, সোমবারই ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন দ্বিপাক্ষিক বৈঠকের পর তিস্তা চুক্তির জট কাটবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। যদিও এদিন তিস্তা চুক্তি নিয়ে কোনো মন্তব্য করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত সফরের আগে সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনা বলেছিলেন, জলবণ্টন নিয়ে ভারতকে উদারতা দেখাতে হবে। সেক্ষেত্রে বিশেষজ্ঞ মহলের ধারণা ছিল তিস্তা চুক্তি নিয়ে মোদী হাসিনা বৈঠকে আলোচনা হবে। এদিন সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত ও বাংলাদেশের ওপর দিয়ে 54টি নদী বয়ে গেছে, যা দুদেশের মানুষের জীবনযাত্রার উন্নতির ক্ষেত্রেও জড়িয়ে রয়েছে। কুশিয়ারা নদীর জলবণ্টন নিয়েও এদিন গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হয়েছে বলেও জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।